তোর হোম টাউন কোথায়? হোম টাউন স্যার আমার হচ্ছে মানে থানা সিঙ্গুর, সিঙ্গুর কিন্তু মানে গ্রাম একটা সিঙ্গুরের কাছেই আমার বাড়ি আর কি। কোন ডিস্ট্রিক্ট? হুগলি। হুগলি? হ্যাঁ স্যার। আচ্ছা, হুগলি জেলা কত সালে তৈরি হয়েছিল বলতে পারবে? ওইলে জেলা ডিক্লেয়ার হয়েছিল হুগলি? স্যার আমার ঠিক জানা নেই। আচ্ছা, ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটা? জামশেদপুর মেবি। জামশেদপুর ভারতের দ্বিতীয় বৃহত্তম কোনটা? এক্স্যাক্টলি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে জামশেদপুর মেবি মনে হচ্ছে এর যতটুকু। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোর ফার্স্ট ফ্যাক্টরি কোথায় তৈরি করেছিল জানা আছে? ওয়েস্ট বেঙ্গলে কোন জেলাতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আরামবাগ কি জন্য বিখ্যাত বলতো? আরামবাগ বেশিরভাগ স্যার পোলট্রি চিকেন এই ফার্মিংটা খুব হয় প্রচলিত, ডিম পোলট্রি। আচ্ছা ঠিক আছে। আমাদের পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি নতুন চেয়ারম্যান কে হচ্ছে বলতে পারবে? আমি স্যার শুনেছিলাম নামটা অনেকবার পড়েছি, এই মুহূর্তে ঠিক মনে আসছে না, দেখে নেব আমি, মনে আসছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো আমাকে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসটা আছে এটা কোন রাস্তার পাশে, কোন রাস্তার মধ্যে পড়ে? ওটা এসপি মুখার্জি রোড, কলকাতা। এসপি মুখার্জি রোড, ভেরি গুড। আচ্ছা, তোমার কোন কোন সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে? আমার স্যার কংক্রিট টেকনোলজি, তারপরে সয়েল মেকানিক্স, তারপরে এই সার্ভে, এই কটাই নম্বর করবো। এগুলো পড়তে ভালো লাগে তাই তো? হ্যাঁ স্যার। তুমি চয়েস শিটে ফার্স্ট অপশন কি দেবে ভাবছো? চয়েস শিটে স্যার PWD ফার্স্ট অপশন দেবো ভাবছি, তারপরে সেকেন্ড অপশন ভাবছিলাম পিএইচই দেব, পিএইচই, তারপরে পিএইচই, তারপরে ভাব, তারপরে ভাবছি ইরিগেশন বা অন্য কোনো অপশন দেব, আমি এখন ডিসাইড করি। আচ্ছা, PWD তুমি যদি দাও তো তোমার আরসিসি নিশ্চয় কোড পড়েছো, তুমি IS-456 কোডটা পড়েছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা, পার্সিয়াল সেফটি ফ্যাক্টর যে ভ্যালু কনক্রিট আর স্টিলের জন্য কত হয় বলতে পারবে? স্যার কোন কোন স্টেটে, লিমিট স্টেট না, লিমিট স্টেট অফ ডিজাইন লিমিট স্টেটে স্যার কংক্রিটের ক্ষেত্রে 1.5 হয় আর স্টিলের ক্ষেত্রে 1.15 হয়। আর ওয়ার্কিং স্টেট মেথডে? ওয়ার্কিং স্টেট, ওয়ার্কিং মেথডে হচ্ছে স্টিলের ক্ষেত্রে 1.15 আর কংক্রিটের ক্ষেত্রে 3-4 ভিতর থাকে। আর স্টিলের ক্ষেত্রে? স্টিলের ক্ষেত্রে 1.5। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো লিমিট স্টেট অফ কোলাপ্স। হ্যাঁ স্যার। তার অ্যাজাম্পশন গুলো কি কি? লিমিট স্টেট অফ কোলাপ্স ওখানে অ্যাসাম্পশন গুলোর প্রথমে যেখানে বলা আছে এক্সট্রিম ফাইবারে যখন এট দ্য টাইম অফ ফেলিওর এক্সট্রিম কম্প্রেশন ফাইবারে ম্যাক্সিমাম স্ট্রেন আমরা অ্যালাউ করি 0.0035 কম্প্রেশন ফাইবারে, আর এট দ্য টাইম অফ ফেলিওর টেনশন ফাইবারে আমরা ম্যাক্সিমাম লিমিটিং স্ট্রেন আমরা অ্যালাউ করি 0.87 FY/ES প্লাস 0.002। এটা একটা, তারপরে আরো আছে
আচ্ছা তুমি বেন্ডিং থিওরি বলতে পারবে কি? বেন্ডিং হ্যাঁ স্যার, থিওরি, বেন্ডিং থিওরিটা, বেন্ডিং থিওরি? বেন্ডিং থিওরি একটু ক্লিয়ারলি, একটু ক্লারিফিকেশন। আচ্ছা বেন্ডিং ইকুয়েশনটা কি বলো? বেন্ডিং ইকুয়েশন, বেন্ডিং ইকুয়েশন আমাদের স্যার পিওর বেন্ডিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল হয় ইফ, মানে এফ বাই ওয়াই, মানে সিগমা বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর ইকুয়াল টু এম বাই আই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে প্লেন সেকশন, প্লেন সেকশন রিমেন প্লেন, এই একটা অ্যাসাম্পশন বেন্ডিং থিওরি। প্লেন সেকশন রিমেন প্লেন, বেন্ডিং থিওরি এটা একটা অ্যাসাম্পশন। হ্যাঁ স্যার, এটা বলতে তুমি কি বোঝো? মানে মানে যে মেটেরিয়ালটা, মানে যে মেম্বারটা, ওটা ফুলি ইলাস্টিক। ইলাস্টিক, তাহলে তোমার স্ট্রেন প্রোফাইল যেটা হবে, স্ট্রেন কার্ভে, স্ট্রেন প্রোফাইলটা কি কার্ভ হবে না লিনিয়ার হবে? স্ট্রেন, স্ট্রেন প্রোফাইল, হ্যাঁ স্ট্রেন প্রোফাইল স্যার লিনিয়ার হবে। লিনিয়ার হবে কেন? মানে লিনিয়ারই আমরা শুনছি কেন ঠিক। আচ্ছা আচ্ছা তুমি বলতো, একটা সিম্পলি সাপোর্টেড একটা কন্টিনিউয়াস স্ল্যাব আছে, ঠিক আছে, এর ডিফ্লেকশন তুমি কি কি উপায়ে কন্ট্রোল করতে পারবে? তাদের মধ্যে যে ভার্টিক্যাল যে মেম্বার গুলো আছে যেমন কলাম, তাদের স্পেসিং গুলো কমালে, কমিয়ে দিতে হবে, তাহলে তাদের বেন্ডিংটা কমবে। তারপরে তাদের মধ্যে তাদের সেকশনের সাইজ বাড়াতে হবে, মানে বিমের কন্টিনিউয়াস বিম বা সিঙ্গেল সাপোর্টেড বিমের তাদের সেকশনের সাইজ বাড়ালে বেন্ডিং কমে যাবে। তারপরে তাদের মধ্যে যে এন্ড, যে রেস্ট্রেন গুলো আছে, যে এন্ড সাপোর্ট গুলো আছে, সেগুলো যদি আমি ফিক্সড করে দিই সিঙ্গেল সাপোর্টেড এর জায়গায়, সেক্ষেত্রে আমার আমার মানে ডিফ্লেকশন কমবে। সেক্ষেত্রে স্ট্রং, স্ট্রং কলম এন্ড উইক বিম, এই যে কনসেপ্ট, আচ্ছা এটা বলতে তুমি কি বলছো? আমার স্যার ঠিক জানা নেই সেটা। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা তুমি বলো কি বন্ড স্ট্রেন মানে, বন্ড স্ট্রেন, বন্ড স্ট্রেংথ মানে কোন একটা রিইনফোর্সমেন্ট কে, কোন একটা রিইনফোর্সমেন্ট কোন একটা মেম্বার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে তার ওই রিইনফোর্সমেন্ট আর মেম্বারের মধ্যে যে ফ্রিকশনাল, ফ্রিকশনাল যে স্ট্রেংথ, স্ট্রেসটা তৈরি হয় ওই মেম্বারের সারফেস বরাবর, সেটাই হচ্ছে তার বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেস। আচ্ছা যদি তোমার একটা প্লেট আছে, প্লেট অফ মাইলিজ স্টিল বার, ওখানে তুমি যদি এইচ ওয়াই এস টি বার ইউজ করো, বন্ড স্ট্রেন বাড়বে না কমবে? এইচ ওয়াই এস ডি বার মানে ডিফর্মড বার বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে 1086 আইএস 1086 ওয়াইজ ডিফর্ম বার বোঝাচ্ছে, সেক্ষেত্রে 1.6 টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বন্ড স্ট্রেস কে, প্লেন বারের যে বন্ড। হ্যাঁ তাহলে বেড়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ 60% বেড়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, মানে আইডিয়ালাইজ স্ট্রেস টেন কার্ভ বলতে 0.002 পর্যন্ত সেটা থাকে প্যারা, মানে স্ট্রেন, স্ট্রেন 0.002 পর্যন্ত সেটা থাকে লিনিয়ার, লিনিয়ার মানে তারপরে, তারপরে ওটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যায় 0.0035 পর্যন্ত। তাহলে ওটা কি হবে, কি ধরবো, প্যারাবোলিক ধরবো না রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলিক ধরবো? প্রথমটা প্যারাবোলিক থাকে, তারপরে রেক্ট্যাঙ্গুলার হয়ে যায়। আচ্ছা তুমি বলো তো, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি আর লিমিট স্টেট অফ কোলাপস এর কন্ডিশন গুলো কি কি, মানে কি কি ইফেক্ট ওখানে পড়ে আর কি? লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটির মধ্যে আমাদের লিমিট স্টেট অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত আসবে সেটা ধরা হয়, তারপরে
ক্র্যাকিং মানে কতটা ক্র্যাক আসবে সেটা সেটা ধরা হয় ক্র্যাকিং। আপাতত এই দুটোই মনে আসছে সার্ভিসিবিলিটিতে। আর কোলাপসে স্যার, কোলাপসের ওই যে দেখতে হবে স্যার, আমার আমি পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো একটা বিমের ক্ষেত্রে কখন তুমি সাইড ফেস রিইনফোর্সমেন্ট ইউজ করবে। সাইড ফেস যখন বিমের ডেপথ 750 mm এর বেশি হয়ে যাবে তখন সাইড ফেস রিইনফোর্সমেন্ট ইউজ করব। ওটা কি ডেপথ ডেপথ অফ ওয়েব, তাই তো? হ্যাঁ স্যার, ডেপথ অফ ওয়েব। আচ্ছা একটা সিম্পলি সাপোর্টেড বিমকে তুমি ডিপ বিম বলতে পারবে? ডিপ বিম হ্যাঁ বলতে পারবো যদি তার স্প্যান টু ডেপথ এর রেশিও 2 থেকে বেশি হয়, 2 থেকে কম হয়ে যায় তখন বলতে পারবো। আচ্ছা একটা স্ল্যাব আছে, স্ল্যাবের ক্ষেত্রে টেনশন ক্র্যাক কি কি কারণে হতে পারে? স্ল্যাবের ক্ষেত্রে টেনশন ক্র্যাক বিভিন্ন কারণে হতে পারে। স্ল্যাবের ভিতরে যদি মানে কোন রকম টেম্পারেচার জনিত স্ট্রেস তৈরি হয় সেক্ষেত্রে স্ল্যাবের বটম ফেসে বা টপ ফেসে টেনশন ক্র্যাক আসতে পারে। তারপরে বেন্ডিং এর কারণেও আসতে পারে, বেন্ডিং এর কারণে বটমে টেনশন ক্র্যাক আসতে পারে ডিউ টু কংক্রিটের ফেলিওরের জন্য। কংক্রিট টেনশন নিতে পারে না, কংক্রিটের বটমে কংক্রিট ফেল করে যাবে আগে, স্টিল পরে ফেল করছে, সে কারণে আসতে পারে। সেডিমেন্টেশন, তারপরে যদি কোয়াগুলেশনের দরকার হয় সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, তারপরে ফিল্ট্রেশন, তারপরে ডিসইনফেকশন, তারপরে হচ্ছে রিলিজ। আরে কোয়াগুলেশন প্রসেস তুমি তো বললে, ওটা ট্রিটমেন্ট প্রসেস, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো কমনলি ইউজ কোয়াগুলেন্ট মেটেরিয়াল কি কি ইউজ করা হয় বলো? কমনলি আমরা অনেক সময় ইউজ করতে পারি, ইউজ করা হয় লাইম, তারপরে অ্যালাম ইউজ করা হয়, তারপরে ফেরাস সালফেট এগুলো ইউজ করা হয়। ফেরাস সালফেট না ফেরিক সালফেট? কনফিউশন আছে একটুখানি, দেখতে হবে, কনফিউশন আছে। কপার ইউজ করতে পারবে? হ্যাঁ কপার ইউজ করা যায়। কপার 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 ইউজ করে না, কোপ্রাস, কোপ্রাস বলে একটা আছে ওটা ইউজ করে। আচ্ছা ফিল্ট্রেশনের ক্ষেত্রে ফিল্ট্রেশন কি কি মেটেরিয়াল দিয়ে করা হয়, কি কি মেটেরিয়াল ইউজ করা হয় ফিল্ট্রেশনের সময়? মানে ফিল্ট্রেশন বলতে মানে ফিল্টারের ভিতরে ফিল্টার মিডিয়ার কথা বলছেন? তুমি বলো টাইপ অফ ফিল্ট্রেশন কি কি বলো। মানে আমরা তো মানে স্লো স্যান্ড ফিল্টার আর র্যাপিড স্যান্ড ফিল্টার এই দুটোই পড়েছি। স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে ডেপথ অফ দা ট্যাঙ্ক কত হয়? ডেপথ অফ দা ট্যাঙ্ক ঠিক স্যার জানা নেই, দেখতে হবে। আমার যতটুকু মনে পড়ছে 2.5 থেকে 3 মিটার মতো, বাট আমি একবার দেখব। আচ্ছা ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে তুমি টারবিডিটি কিভাবে মেজার করবে? ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে স্যার টারবিডিটি মিটার আছে, তো কি করে মেজার করবে? ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে যখন আমরা কপার ঠিক স্যার মনে পড়ছে না। আচ্ছা তুমি জানো যে পিএইচই হিসাবে পিএইচই তে জুনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে তুমি যখন জয়েন করবে তুমি কি কি কাজ করতে হতে পারে, কোনো আইডিয়া আছে? পিএইচই তে স্যার মানে রুরাল রুরাল জায়গায় মানে গ্রামের গ্রামের অঞ্চলে আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়াটার ওয়াটার সাপ্লাই ডিস্ট্রিবিউশন এবং স্যানিটারি ড্রেন স্যানিটারি যে ব্যাপারটা সেটা দেখতে হতে পারে। হ্যাঁ।
আচ্ছা তুমি যদি সাপোজ রুরাল এরিয়াতে তুমি পাইপ লাইন নিয়ে যাবে, একটা ওয়াটার ট্যাঙ্ক করেছো, ওভারহেড রিজার্ভার করেছো, ওখান থেকে বিভিন্ন গ্রামগঞ্জে তুমি ওয়াটার ডিস্ট্রিবিউট করবে, তাই তো? তুমি পাইপ লাইন নিয়ে যাচ্ছ, ওখানে ধরো কোনো পিডাবুডি রাস্তা আছে, পিডাবুডি রোডের রাস্তা আছে, বা গ্রামগঞ্জে হলে সেক্ষেত্রে পঞ্চায়েতের রাস্তা হতে পারে, বা জেলা পরিষদে কিছু রাস্তা থাকতে পারে, পিএমজি এসব আর কিছু রাস্তা থাকতে পারে, ঠিক আছে? তো তুমি ধরো জুরিসডিকশন আছে, মানে কোনো না কোনো ডিপার্টমেন্টের রয়েছে, কোনো ডিপার্টমেন্টের জুরিসডিকশন সেটা আছে, তুমি যখন পিএ ধরো নিয়ে গেলে, তুমি ধরো কেটে দিয়েছো রাস্তা, প্ল্যান কেটে দিয়েছো, দিয়ে পাইপ লাইন নিয়েছো, এবার হঠাৎ করে অন্য অন্য ডিপার্টমেন্ট যা রাস্তা দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, সেখানকার জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ভিজিট করে দেখলো যে তুমি এরকম কাজ করেছো, তো তোমার না এগুলো যদি এফআইআর করবো বলে, সেক্ষেত্রে তোমার কি স্টেপ নেওয়া উচিত? যদি বলে আমাদের ল্যান্ডে উইদাউট ইনটিমেশন আপনি কাজ করছেন, দেখা যাচ্ছে এদিকে তোমার সাহেব তোমার প্রেশার দিচ্ছে যে কাজ তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, পারমিশন নিয়ে কাজ করতে গেলে লেন্দি প্রসেস, ড্রয়িং দাও, ড্রয়িং দিয়ে সাবমিশন করে তার অ্যাপ্রুভাল আনতে হবে, 6 মাস লেগে যাবে, ওদিকে পিএইচই সেক্রেটারি তোমার এক জনের আগে প্রেশার দিচ্ছে 2 মাসের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, তুমি আজ সাইট ইঞ্জিনিয়ার সাইডে আছো, তুমি পাইপ লাইন লে করছো, কন্ট্রাক্টর আছো, তুমি আছো, অ্যাসিস্ট্যান্ট আছে, ধরো ওই কন্ডিশনে তুমি পাইপ লাইন নিয়ে গেছো, কোনো ইন্টিমেশন দাওনি সেই ডিপার্টমেন্টকে, সেই ডিপার্টমেন্ট এসে যদি এফআইআর করবো বলে বা কাজ আটকে দেয় পুলিশ নিয়ে এসে, ওই সিচুয়েশন তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে, ওই রাস্তা যে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমার কী করা উচিত বলো? স্যার মানে উইথাউট ইনফরমেশনে তো স্যার হয় না, মানে ইনফরমেশনই কাজ করা উচিত, কিন্তু যদি ইন কেস মানে যদি ইন কেস উনি বলেন আমার যে ঊর্ধ্বতন যে আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো ওনাকে আমাকে চিঠি লিখে জানাতে হবে যে আমি বলেছিলাম কিন্তু আমি উনি করতে বাধ্য করছেন, বা মানে যা কমিউনিকেশন উইথ ভার্বাল মানে রিটিনে হতে হবে, তাহলে আমি মানে ফিউচারের প্রবলেমে আমি সেটা দেখাতে পারবো কনসার্ন ডিপার্টমেন্টকে যে আমি ইন্টিমেট করেছিলাম কিন্তু আমাকে কোনো রকম হেল্প করা হয়নি। আচ্ছা তুমি বলতে চাইছো তুমি উইদাউট ভার্বালি কোনো কাজ করবে না, অফিশিয়ালি তার ডকুমেন্টস থাকলে তবে তুমি সেই কাজে নামবে, তাই তো? হ্যাঁ না নিয়ম তাই হয়। আচ্ছা তুমি অফিশিয়ালি সব ফলো করতে চাইছো, সেক্ষেত্রে এক্সিমিনিয়ার দেখছে তোমার সেকশনে যে কাজগুলো চলছে সেগুলো অনেক ডিলে চলছে, অনেক স্লো হচ্ছে, সেক্ষেত্রে ডিভিশনের বদনাম হয়ে যাচ্ছে, তোমাকে ট্রান্সফার যদি করে দেয় তুমি কি করবে? তো সেটা তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে।